তো আজকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বিকাশ ভবনের তরফ থেকে একটি নতুন নোটিফিকেশন জারি করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা 16/8/2023 এই নোটিফিকেশনের মূল বিষয়বস্তু হচ্ছে যারা ইন সার্ভিস রয়েছে বিএড এবং ডিএড করা তাদেরকে, সে সমস্ত টিচারদেরকে 6 মাসের যে ব্রিজ কোর্স সেই সম্বন্ধিত তথ্য কিন্তু রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি ইনফরমেশন রিগার্ডিং টিচার্স হু প্রসেস বিএড ডিএড যারা করে রেখেছে স্পেশাল এডুকেশন এবং এরকম প্লেন যারা বিএড করে রেখেছে ডিএড করে রেখেছে তাদের সকলকেই 6 মাসের ব্রিজ কোর্স করানোর জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু দেওয়া রয়েছে। তো প্রথমে যেটা বলা হয়েছে, আই এম ডিরেক্টেড টু রিকোয়েস্ট ইউ কাইন্ডলি টু লেট দিস ডিপার্টমেন্ট নো দ্য ইনফরমেশন রিগার্ডিং টিচার্স হু প্রসেস বিএড। তারপরে যেটা বলা হচ্ছে, ডিএড ইন স্পেশাল এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড ডিড নট আন্ডার গো 6 মান্থ ব্রিজ কোর্স ইন এলিমেন্টারি এডুকেশন ফ্রম এনসিটি রিকগনাইজ ইনস্টিটিউশন অ্যাজ পার এনসিটি গাইডলাইন। দ্য ইনফরমেশন শুড বি প্রোভাইডেড ইন দ্য ফলোয়িং প্রোফর্মা পজিটিভলি বাই 17/8/2023। অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 6 মার্চের ব্রিজ কোর্স করার জন্য তাদের যে একটা এখানে ফরম্যাট দেওয়া রয়েছে সেই ফরম্যাটে কিন্তু সমস্ত তথ্য তাদেরকে প্রসেস করতে বলেছে। এবং সেক্ষেত্রে যারা ইন সার্ভিস টিচার রয়েছে বিএড এবং ডিএড করা এবং স্পেশাল এডুকেশনে যারা রয়েছে তাদের সংখ্যাগুলো কত রয়েছে সেই জিনিসগুলো তথ্য অনুসারে তাদেরকে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন কি কি রয়েছে সেই ফরমেতে, সিরিয়াল নম্বর, টিচারের নেম এবং স্কুল, তারপরে প্রফেশনাল কোয়ালিফিকেশান, সেটা বিএড রয়েছে নাকি স্পেশাল বিএড রয়েছে নাকি ডিএড রয়েছে নাকি স্পেশাল ডিএড রয়েছে, এবং ডেট অফ জয়নিং, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু দেওয়া রয়েছে। তারপরে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে 16 তারিখের এখানে ডেট মেনশন করা রয়েছে এবং অ্যাডিশনাল সেক্রেটারি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তার সিগনেচার রয়েছে। এবং নিচে কপি ফরওয়ার্ড করা হয়েছে সমস্ত স্কুল এডুকেশনের তরফে যে সমস্ত ডিস্ট্রিক্ট, অল যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে সমস্ত ডিস্ট্রিক্টকে কিন্তু পাঠানো হয়েছে। তো পার্সু এনসের ইমিডিয়েট সাবমিশন অফ দ্য সেল রিপোর্ট থ্রু যে মেল আইডি, এখানে কিন্তু মেল আইডি একটা মেনশন করা রয়েছে। তো এই তথ্যগুলো কিন্তু দেওয়া রয়েছে এই নোটিফিকেশন। আপনারা সকলে জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষক পদে বিএড করা চাকরি প্রার্থীদের নিয়োগ বন্ধ করা হয়েছে এবং দেশের সর্বোচ্চ আদালত এই নির্দেশ কিন্তু দিয়েছে। বিএড করা চাকরি প্রার্থীরা আর কিন্তু প্রাইমারি শিক্ষক পদে আর যোগ্য নয়। যদিও 2018 সালে এনসিটি নিয়ম মেনে ইতিমধ্যেই কিন্তু রাজ্যের বহু শিক্ষক নিয়োগ হয়েছে যাদের বিএড ডিগ্রি আছে, এবং এনসিটি নিয়ম অনুযায়ী এই শিক্ষকদের 2 বছরের মধ্যে 6 মাসের একটি ব্রিজ কোর্স করে নিতে হবে, যদিও তা করানো হয়নি। এই নিয়ে ইতিমধ্যে একটি মামলা দায়ের করা রয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। এর মধ্যে আজকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছে যেটা আপনারা দেখলেন, যেখানে বিএড এবং স্পেশাল এডুকেশন এবং তার সঙ্গে ডিএড স্পেশাল এডুকেশন তাদেরকে যে যে ডিগ্রিগুলো রয়েছে সেই ডিগ্রি নিয়ে কিন্তু প্রাথমিকে শিক্ষকতা করা শিক্ষক শিক্ষিকা যারা রয়েছে তাদেরকে কিন্তু এখনও ব্রিজ কোর্স যাদের করানো হয়নি তাদেরকে প্রকৃত সংখ্যা একটি জানতে চাওয়া হয়েছে। এবং 17 আগস্টের মধ্যে নির্দিষ্ট যে ফরম্যাটটি আপনারা দেখলেন সেই ফরম্যাটে শিক্ষকদের তথ্য জমা করতে হবে, এবং সমস্ত তথ্যই কিন্তু ডিআই অফিসগুলোতে বা যে সমস্ত ইন্সপেক্টর, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরগুলো রয়েছে স্কুল এডুকেশনের সমস্ত ডিস্ট্রিক্টে কিন্তু সেটা প্রেরণ করে দেওয়া হয়েছে, কপি ফরওয়ার্ড করা হয়েছে। তো যাই হোক, নোটিশে রাজ্যের সমস্ত বিপিএসসি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত শিক্ষকদের বিএড বা বিএড স্পেশাল এডুকেশন এবং ডিএড বা ডিএড স্পেশাল এডুকেশন যোগ্যতা আছে এবং পরবর্তীকালে এনসিটি নিয়ম অনুযায়ী এনসিটি নির্দেশিকা অনুযায়ী স্বীকৃত প্রতিষ্ঠানে প্রাথমিক শিক্ষায় 6 মাসের ব্রিজ কোর্স সম্পূর্ণ করেননি তাদের সঠিক সংখ্যা জানাতে অনুরোধ করা হচ্ছে, বিষয়টি অত্যন্ত জরুরি হিসেবে কিন্তু বলা হয়েছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এই সমস্ত শিক্ষক যারা রয়েছে অলরেডি ইন সার্ভিস আছে তাদের একটা টেনশন ছিল। কিছুদিন আগে আপনারা একটা নোটিশ দেখেছিলেন, গত পরশুদিনকে এই সংক্রান্ত একটি নোটিশ ছিল, সেখানে শুধুমাত্র স্পেশাল এডুকেশন টিচারদের কথা বলা হচ্ছিল, সেখানে বিএড কথাটি উল্লেখ ছিল না। তবে আজকে যে নোটিফিকেশনটি দেওয়া হয়েছে সেখানে কিন্তু মেনশন করা রয়েছে বিএড এবং স্পেশাল বিএড উভয়কেই, ঠিক আছে। তো আশা করছি নোটিফিকেশনটি আপনারা বুঝতে পেরেছেন।